হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং ব্লগ থেকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে অবশ্যই বলবেন না, পুরোনো দিনের ঐতিহ্যবাহী স্বাদ পেতে হলে এভাবেই হাঁসের মাংস রান্না করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম মাংস। তো এখানে আমি দুটা হাঁস নিয়েছি, ভালো করে ড্রেসিং করে দিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আদা বাটা, কারণ হাঁসের মাংসতে আদা একটু বেশি করে দিতে হয়, আর যে কোনো মশলা একটু বেশি দিতে হয়, না হলে হাঁস থেকে একটা গন্ধ আসে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, হাফ কাপের চাইতে বেশি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, তো দিয়ে দিয়েছি এখানে 2টো তেজপাতা আর 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম এখানে আমি 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই আমাকে হলুদের গুঁড়ো একটু বেশি দিতে হলো। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝাল আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা, পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, এটা দেখতে ভালো লাগবে। এখানে আমি উঁচা উঁচা করে 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে, তো 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। মেখে রাখলে হয় কি মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। তো এখন আমি এটাকে রান্নায় বসিয়ে দিয়েছি, আমি কিন্তু কোনো পানি দিইনি, মাংস থেকে পানি বের হয়ে গেছে। তো এখন আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিব। তো আপনারা যদি পুরোনো দিনের ঐতিহ্যবাহী যদি হাঁসের মাংস স্বাদ পেতে চান, তাহলে এভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আরও অনেকটা পানি বের হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব ভালো করে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি আমার জন্য 2টো আলু দিব, আমার কাছে মাংসের সাথে আলু দিলে ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন। তো আলু দিয়ে আমি আর একটু কষিয়ে নিব, কোনো পানি দিব না, আর যখন মাংসটা কষাবো তখন লো হিটে কষাতে হবে, হাই হিটে কষালে মাংসের নিচে পোড়া লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যারা নতুন রান্না করতে পারেন না, তারা রেসিপিটা এভাবে যদি ফলো করে রান্না করেন অবশ্যই দেখবেন সবাই প্রশংসা করবে। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আপনারা চাইলে আমি আপনাদের সাথে হাঁস কাটাও শেয়ার করব, এরকমভাবে কাটবো যাতে হাড্ডির সাথে মাংস থাকে। তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা রান্না হয়ে গেছে, ড্রামের থেকে মাংসটা ছড়ে উপরের দিকে উঠে গেছে, খুব সহজ রান্নাগুলো। তো এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।